এবারে জানাবো ঘোড়ার খবর। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, তবে যেন তেন ঘোড়া নয়, আরব্য ঐতিহ্যের নুকরা ঘোড়া। রূপকথার দুরন্ত এই প্রাণী এতদিন সিনেমা আর রেসের ময়দানেই দেখা গেলেও এখন তা লালন পালন করা হচ্ছে বাংলাদেশেই। সাথে মারোয়ারি, সিন্ধি সহ বিভিন্ন জাতের 10টি ঘোড়া নিয়ে খামার গড়েছেন ময়মনসিংহের এক শৌখিন যুবক। সুলতান মাহমুদ কণিকের রিপোর্ট। সিনেমার পর্দায় রাজকীয় ঐতিহ্যে চিত্রায়নের জুড়ি নেই নুকরা ঘোড়ার। নায়কোচিত স্বভাব আর রূপ আভিজাত্যে দর্শকরা পায় বাড়তি বিনোদন। অনেক দেশের ধনীরা সৌখিনতার বসে বাড়িতে পালন করেন ঐতিহাসিক এসব ঘোড়া। ইসলামিক খলিফা যুগের এসব প্রাচীন ঘোড়া এখন দেশেই লালন পালন করছেন ময়মনসিংহের যুবক শরীফুল ইসলাম। জানান, ভারতের রাজস্থান, বিহার ও পাঞ্জাব থেকে আনা 10টি ঘোড়া নিয়ে 2 বছর আগে যাত্রা শুরু তার এই খামারের। বাংলাদেশে ঘোড়ার যে মার্কেট, আল্লাহর রহমতে, ব্যাপক সম্ভাবনা। কী কারণে? কারণ এইটা একটা লেভেলে চলে গেছে, খুব যখন মানে আপার লেভেলের কাস্টমারগুলোই এই ঘোড়াগুলো কালেকশন করতেছে। মারোয়ারি ঘোড়াগুলো রাইডিং করার জন্য বেস্ট। আর আমার কাছে যে এই এইজের ঘোড়াগুলো আছে সেইগুলোর মিল্ক টিথ কিংবা 2 দাঁত, 18 মাস, 22 মাস, এই এইজের ঘোড়াগুলো আমার কাছে আছে। নিজ বাড়িতে গড়ে তোলা খামারের ঘোড়ার জন্য খাবার হিসেবে গম, ভুষি আর ঘাস দিলেই চলে। তবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিবন্ধন জটিলতায় ভুগছেন বলে অভিযোগ এই খামারের। রেজিস্ট্রেশন করতে পারতেছি না, কারণ ওই রোলসে ঘোড়ার নাই, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, কিন্তু এনে আমি প্রাণিসম্পদে যোগাযোগ করছি, কিন্তু ঘোড়ার কোনো অপশনই নাই। এটা যদি গভর্নমেন্ট আমাদের হেল্প করে, যদি এই বিষয়ে আমাদের হেল্প করে, যারা ইয়াং আছে, ইয়াংরা ঘোড়ার দিকে ব্যাপকভাবে কেনার জন্য এবং এইগুলো রাইডিং করার জন্য তাদের আগ্রহ প্রচুর, বাণিজ্যিকভাবে আমরা এখানে যদি ঘোড়া উৎপন্ন করতে পারি, ব্রিডিং করানোর মাধ্যমে যদি উৎপন্ন করতে পারি, ইনশাল্লাহ আমরা সাকসেস হব। এদিকে ঘোড়ার খামার করতে কোনো বিধিনিষেধ নেই বলে জানালেন প্রাণিসম্পদ কর্মকর্তা। যদি কোনো উদ্যোক্তা ঘোড়া আনতে পালতে চায় এবং সে যদি খামার করতে চায়, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। ভেটেনারি হাসপাতালগুলি আছে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, সেখান থেকে আমরা সর্বদাই তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা নিয়োজিত থাকব। দেশের রাষ্ট্রীয় বাহিনীর জন্য কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে ঘোড়া আমদানি করতে হয়, অথচ একটু উদ্যোগী হলেই দেশি উন্নত জাতের ঘোড়া উৎপাদন সম্ভব বলে দাবি সংশ্লিষ্টদের। সুলতান মাহমুদ কণিক, চ্যানেল 24, ময়মনসিংহ।